हरे कृष्णा, जय श्रील प्रभुपाद की जय। परमाराध्य पतित पावन श्रील गुरु महाराज की जय। सो आमी कल के एक चक्रा तापड़े बहरमपुर अनेक जगह दर्शन करे अपना देर कृपा आशीर्वादे गुरु महाराज श्रील प्रभुपादेर कृपाय श्री श्री गौरचंद्रेर कृपाय आमी मायापुर एसे पौंछेछि गतकाल रात्रे। सो आपनादेर एकटु मायापुरे गोशाला दर्शन कराच्छि। आपनारा गोमाताके दर्शन करछेन, अपूर्व सुंदर। सबाई सकालबेला एकटु गोमाता दर्शन करेन। आमी जप करते करते एकटु गोशाला एसेछि। आसुन देखुन सबाई, सकालबेला गोमाता दर्शन करा भालो। शास्त्रे बोलछे सकाले उठे तीनटे जिनिस दर्शन करते हय। एक होच्छे बृंदा देवी, द्वितीय होच्छे गोमाता, आर कोनो वैष्णव। ए सकालबेला दर्शन करले सेटा शुभ बोले मान्य हय। आपनारा दर्शन करुन कत सुंदर गोमाता, अपूर्व सुंदर गोमाता दर्शन कर। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय गो माता की जय। अपना दर्शन करछेन गो माता के। देखुन कत सुंदर मायापुरे गोमाता दर्शन करुन। नमो ब्रह्मण्य गो ब्राह्मण्य हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमः। देखुन ए गोमातार मस्तके तिलक आछे। भगवान कृष्ण श्रीधाम वृंदावने আমরা যেরকম ভগবানে নাম জপ করার একটা মালা আছে, ঠিক ভগবান কৃষ্ণেরও একটা মালা আছে, যে জপমালায় 108টা গুটি থাকে। সো ভগবান কৃষ্ণের 9 লক্ষ ধেনু ছিল। এই 9 লক্ষ ধেনুকে ভগবান কৃষ্ণ 108টা গ্রুপে ভাগ করতেন। তার একটা গ্রুপ হচ্ছে এই যে তিলক মাথায় ধারণ দেখছেন, এদেরকে তিলকই বলে ভগবান কৃষ্ণ তাদেরকে আহ্বান করতেন। তারপর গোমাতার স্মেল, যে গোমাতার গোচনার যে স্মেল, আমার মনে আছে আমার পরমারাধ্য গুরুদেব যখন উনি স্বাভাবিক অবস্থায় ছিলেন তখন উনি প্রত্যেক দিন সকালবেলা জপ করতে করতে এখানে আসতেন। তখন গুরু মহারাজ এখানে এসে জোরে জোরে শ্বাস নিতেন। কেন? প্রভুপাদ বলেছেন আমাদের ভিতরে যে অনর্থগুলো আছে, হ্যাঁ, যদি গোমাতার গোবর এবং গোচনার নিঃশ্বাস নেওয়া হয় তাহলে আমাদের মধ্যে যে নোংরা আছে সেগুলো চলে যাবে। তো আমার খুব ভালো লাগে, আমি যখনই যেখানে যাই গোশালা থাকলে ওখানে গিয়ে আমি একটু দর্শন করি। হ্যাঁ না, ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় হচ্ছে গোমাতা। শ্রীধাম বৃন্দাবনে ভগবান এই গোমাতার সঙ্গে কত লীলাই না করেছে। দেখুন, আর গোমাতাও ভক্তকে দর্শন করে তার খুব ভালো লাগে। হ্যাঁ না, তারাও খুব সুন্দর করে গোমাতাকে দর্শন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। দেখেছেন গোমাতা কান উঁচু করে দেয় ভগবানের নাম শোনার জন্য। আর আমরা কত অভাগা, ভগবানের নাম পেয়েও আমরা নাম শুনতে চাই না।
না, যারা এই সমস্ত ধামের গোমাতা তারা অত্যন্ত পুণ্যবান, কারণ তাদের পুণ্য না থাকলে তারা এই ধামে আরও যেখানে শুদ্ধ প্রসাদ শুদ্ধ হরিনাম শোনানো হয় এরকম জায়গায় তারা অবস্থান পেতেন না। দর্শন করুন সবাই সকালবেলা। নমো ব্রহ্মণ্য গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ভগবানের দুটো বস্তু খুব প্রিয়, এক গোমাতা আর হচ্ছে বৈষ্ণব। এর জন্য নমো ব্রহ্মণ্য গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। আপনারা দর্শন করুন, ওরা দেখুন একজন আর একজনের সঙ্গে কত সুন্দর সূক্ষ্ম প্রেমের আদান প্রদান করছে। আমাদের দেখুন গোমাতার থেকে শিক্ষা, আমরা মানুষ একজন আরেকজনকে সহ্য করতে পারি না, একজন আরেকজনের নিন্দা করি, দোষ করি, তার ভালো তো চিন্তাই করি না। আর গোমাতা দেখুন একজন আরেকজনকে চেটে দিচ্ছে, কত তাদের মধ্যে সূক্ষ্মতা মিল হ্যাঁ না। আমাদের এর থেকে শিক্ষা নেওয়া উচিত। প্রত্যেকটা পশু থেকেও এই পৃথিবীর যে 84 লক্ষ জীবনিচয় আছে, এই প্রত্যেকটা জীবনিচয় আমাদের জীবনে এক একজন গুরু সদৃশ, তাদের কাছ থেকে আমাদের অনেক কিছু শিক্ষার আছে। এর জন্য এমনকি স্কন্দ পুরাণে বলেছে এই গোমাতাকে দর্শন করা মাত্র আমাদের অনন্ত কোটি জীবনের সমস্ত পাপ চলে যায়। সো আমি যখনই মায়াপুরে আসি সকালবেলা জপ করতে করতে আমি একটু গোমাতা দর্শন করে যাই না, কারণ আমার গোমাতা খুব ভাল লাগে দর্শন করতে। কত সুন্দর। নমো ব্রহ্মণ্য গোবরা, ভগবান কৃষ্ণ সকালবেলা উঠতেন মা যশোদা কেন না চিন্তা করতেন, কৃষ্ণ যদি বাহির না হয় তাহলে কোনো গোমাতা যদি গোশালার বাইরে না যায় তাহলে গোশালাকে ক্লিন করবে কিভাবে। এর জন্য অনেকগুলো গোমাতা দর্শন করছে। ধীরে ধীরে আমরা একটু ওদিকে যাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নরসিংহ সেনাই প্রভু রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ফার্মিং ল্যান্ড কতটা শান্ত নিরিবিলি পরিবেশ। হরি বল, রাধে রাধে, দেখুন রাধে শুনে পিছনে আসতেছে, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখেছেন কানগুলো খাড়া করে দিয়েছে হরিনাম শোনার জন্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। সবাই দেখুন গোমাতার থেকে শিক্ষা হচ্ছে, আমরা এক একটা পশু থেকে ভাগবত বলেছেন আমরা এক একটা জিনিস দিতে শিখতে পারি, সেটা হচ্ছে দেখুন গোমাতার থেকে আমরা অনেক কিছু শিক্ষা পাই। আমি দু একটা বলছি। গোমাতা খায় কি তৃণ লতা,
যা মানুষ তুচ্ছ তাচ্ছিল্য করে সেটাকে গ্রহণ করে, কিন্তু আমাদেরকে দেয় কি সবচেয়ে পৃথিবীর দামি বস্তু এবং দামি ভিটামিন, সে হচ্ছে ভিটামিন ডি, যা দুধে আর সূর্যের আলোতে আছে। এর থেকে মানব জীবনে আমাদেরও শিক্ষা, আমরাও জীবনে হয়তো তুচ্ছ জীবন পেয়েছি, কিন্তু এটা ভগবত ভক্তির কাজে লাগিয়ে এটাকে এতটা সমৃদ্ধশালী করে ভগবানকে গিফট করতে হবে যেন ভগবান প্রসন্ন হয়ে যায়। আবার প্রচারের ক্ষেত্রে গোমাতার থেকে শিক্ষা, গোমাতা খায় ঘাস কিন্তু দেয় দুধ, ঠিক তেমনি প্রচারের ক্ষেত্রে আমরা হয়তো অনেক নিচু শ্রেণীর ব্যক্তিদেরকে ভক্ত বানাই, কিন্তু তাদেরকে একদিন পরম ভক্তে পরিণত করে ভগবানের মহান মহাত্মায় পরিণত। শ্রীল প্রভুপাদ হিপিদের হ্যাপি করেছেন, আমরা গোমাতার থেকে শিক্ষা, বুঝতে পেরেছেন? আরেকটা জিনিস দেখুন, গোমাতা কি করেন, আরেকটা শিক্ষা গোমাতার থেকে আমরা নেই। গোমাতা খায় কি ঘাস, কিন্তু ঘাসটা সঙ্গে সঙ্গে চাবায় না, ওটা নিয়ে গলার ভিতরে রেখে দেয়, তারপর যখন সময় হয় তখন বসে সেটাকে জাবর কাটে। ঠিক তেমনি আমরাও ভাগবত কথা বা বৈষ্ণবদের সান্নিধ্যে যাই, তারা অনেক জ্ঞান গভীর কথা আমাদের জীবনের জন্য বলে, বা ভাগবত প্রবচন আমরা যখন শুনি সেগুলো আমরা শুনলাম, শুনে সেটাকে মেমোরির মধ্যে রেস্টোর রাখতে হবে, পরবর্তীতে যখন আমাদের দিনের মধ্যে সময় হয় বসে সেটা নিয়ে মন্থন করতে হবে, তাহলে আমরা সেটা থেকে রসাস্বাদন করতে পারবো। যেরকম গোমাতা যদি শাকটা মানে এই ঘাসগুলো ডাইরেক্ট খেত তাহলে হয়তো আমাদের ভালো দুধ দিতে পারতো না, কিন্তু এটাকে যত জাবর কাটে তত সেটার সুমিষ্টতা বৃদ্ধি পায়, শাস্ত্রে তাই বলা। তা আমরাও মনুষ্য জীবন পেয়ে ভগবত ভক্তির যে কথাগুলো আমরা সাধুগুরু মহাত্মা শাস্ত্র থেকে শ্রবণ করি সেটাকে আমাদের আবার জাবর কাটতে হবে। এর জন্য শাস্ত্রে বলছে চর্বিত চর্বণম, ভাগবতকে বা শাস্ত্রের কথাকে বারবার চর্বণ করতে হবে, তাহলে তার মধ্যে থেকে আমরা অত্যন্ত উপযোগী পুষ্টিদায়ক উপাদেয় বস্তু প্রাপ্ত হতে পারব। আমরা গোমাতার থেকে এই শিক্ষা নিচ্ছি। দ্বিতীয় আর একটা জিনিস, গোমাতা দেখুন এরকম এক পশু হয়েও সে এত বড় শরীর, তার মাথায় শিং আছে, সে চাইলে মানুষকে ডিস্টার্ব করতে পারে, কিন্তু না, সে এতটা উন্নত স্তরের চেতনা, সর্বদা কৃষ্ণ চেতনায় থাকে, এতটা কৃষ্ণ চেতনায় থাকে, দেখুন সে আমাদের জন্য মায়ের ভূমিকা পালন করে। একটা মা যদি জন্ম দেওয়ার পরে বাচ্চা যদি স্তনের দুধ না দিতে পারে, গোমাতার দুগ্ধ পান করে সেই ব্যক্তিকে বাঁচিয়ে রাখা যায় বা সেই বাচ্চাকে। একজন প্রচারকেরও গোমাতার থেকে শিক্ষা, হয়তো এই জগতে অনেক অবহেলিত জীব আছে যারা হয়তো জীবনের কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না, আমাদের গোমাতার থেকে শিক্ষা তাদের জীবনে আমরা অত্যন্ত একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে তাদের জীবনে প্রবেশ করে মাতৃস্নেহে ভালোবেসে তাদেরকে ভগবত ভক্তির রাস্তা দেখাতে হবে। কত শিক্ষা আমরা গোমাতার থেকে নিতে পারি, বলো গোমাতা কি যায়। দেখুন আমরা কত কত শিক্ষা আমরা গোমাতার থেকে নিচ্ছি। দেখুন শাস্ত্রে বলছে এই গোমাতার যারা পালন করে, এই ধামে যারা গোমাতা আছে, এরা সব গোলক বৃন্দাবনে, স্কন্দ পুরাণে আছে এরা গোলক বৃন্দাবনে ছিল, হ্যাঁ গোলক বৃন্দাবনে ছিল, তারা এই লীলায় ভগবানের সঙ্গে লীলা করতে আসছে। আরেকটা জিনিস দেখবেন, গোমাতা সবসময় একটা ধ্যানের মধ্যে থাকে, সেটা হচ্ছে সে সর্বদা ভগবানের কথা চিন্তন করতে থাকে। স্কন্দ পুরাণে বলা আছে যদি কেউ উন্নত চিন্তা না করে তাহলে সে উন্নত জিনিস দান করতে পারে না। গোমাতা সবচেয়ে উন্নত উৎকৃষ্ট খাবার
दूध दान करे तार माने से अवश्य उन्नत चिंता चेतना तार मध्य आछे ना होले एटा तार पक्षे सम्भव ना बुझते पेरेछेन देखुन कत सुंदर अपूर्व ना कत अपूर्व सुंदर नमो ब्रह्मण्य गौ ब्राह्मण्य हिताय च जगद्दीताय कृष्णाय गोविंदा আমি যখন পুরীতে ছিলাম আপনাদের সমুদ্র মাতার থেকে শিক্ষা দিয়েছিলাম এখন গোমাতার থেকে শিক্ষা নি নেওয়ার চেষ্টা করছি শ্রীল প্রভুপাদ বলছেন একজন ভক্ত পৃথিবীর যেখানেই যাক যে ব্যক্তির সঙ্গে পরিচয় যে তার থেকে জীবনের ভক্তির জন্য কিছু শিক্ষা নিতে হবে আমরা দেখুন শিক্ষা নিচ্ছি না আরেকটা জিনিস দেখুন প্রত্যেকটা গোমাতা এখানকার ভক্তবৃন্দ আসছে তাদের দর্শন করছে আমরা মানুষ ভক্ত দেখলে ঘরের মধ্যে পালিয়ে থাকি আমাদের কাছে বিরক্তিকর লাগে কিন্তু দেখুন গোমাতা প্রত্যেকটা ভক্তকে দর্শন করছে না বৈষ্ণব দর্শনে ভগবত দর্শন হয় তোমার হৃদয় সদা গোবিন্দ বিশ্রাম গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ কে লিখেছেন নরোত্তম দাস ঠাকুর কালকে আমরা নিয়ে গেছিলাম আপনাদের সেই নরোত্তম দাস ঠাকুরের দুধ সমাধিতে বহরমপুরে সেই জিয়া গ্রামে আপনারা দর্শন করেছেন সেখানকার গঙ্গা মাতা দর্শন করেছেন অপূর্ব সুন্দর আসুন আসেন দেখুন কত দেখুন আরেকটা জিনিস চিন্তা করুন এখানে গোমাতা একটা ডাকছে সঙ্গে সবগুলো ডাকছে মানুষকে শিক্ষা নেওয়া উচিত আমরা যখন একের বিপদ হয় দর্জনে ঝাঁপিয়ে পড়তে হয় কিন্তু মানুষ এতটা নোংরা একজনের বিপদ দেখলে আরেকজন পা গুটিয়ে ফেলে হাত গুটিয়ে ফেলে একটা আমি দেখতেছি একটা গোমাতা ডাকছে প্রত্যেকটা গোমাতা সামনে এসে তার ডাকে সাড়া দিচ্ছে দেখুন আমরা গোমাতা থেকে কত শিক্ষা নিতে পারি না দর্শন করুন সবাই শ্রীধাম মায়াপুরের গোমাতা দর্শন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বিষয় ছড়িয়া এখন ছোট গোমাতা বন্ধু কি হয়েছে বন্ধু বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দেখুন আমাদের গোমাতার থেকে আরেকটা শিক্ষা এই গোমাতার সবচেয়ে প্রিয় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণে সো ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিচ্ছে তিনি দেখুন এই পৃথিবীতে সবার সঙ্গ করেন না না গোমাতার সঙ্গ করেন কেন না গোমাতার সবচেয়ে উৎকৃষ্ট জিনিস সে হচ্ছে দুগ্ধ দান করে একজন ভক্তের জীবনেও শিক্ষা আছে ব্যক্তি নিচু হতে পারে কিন্তু তিনি যদি উৎকৃষ্ট বস্তু দান করে তাহলে তার সঙ্গ করা উচিত এর জন্য আমরাও আমাদের জীবনে শিক্ষা নেওয়া উচিত আমরা হয়তো কোনো ভক্ত নিচু হতে পারে হয়তো তার শিক্ষা দীক্ষা কম থাকতে পারে কিন্তু তার ভগবৎ চেতনা অত্যন্ত উন্নত আমাদের তার সঙ্গ করা উচিত
ভগবান শ্রীকৃষ্ণের থেকে আমরা কত সুন্দর শিক্ষা নিতে পারি। দর্শন করুন প্রণাম। বলো হরে কৃষ্ণ, ওরে শোনাও, কি হলো? কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হে কি? বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। দেখছ, ও শুনলো, ও দেখলো যে ঠিক ঠিক বলছো কিনা। টিচার বন্ধু, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, রাম রাম হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাম রাম হরে কৃষ্ণ, 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 হরে কৃষ্ণ মাম 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 মাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ মাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। এস বেল হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই গোমাতা কান্না করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, এই গোমাতাটার থেকে আমি একটু শিক্ষা নেওয়ার চেষ্টা করছি। দেখুন, বৈষ্ণবরা যখন হাত দিচ্ছে তখন সে মাথা নিচু করে আসে, তাহলে বৈষ্ণবের কৃপা নিতে হলে মাথা নিচু করে রাখতে হয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, হরি বলো, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হরে কৃষ্ণ রাম রাম হরে হরে। বৈষ্ণব হরে কৃষ্ণ মাম রাম হরে হরে কৃষ্ণ মাম রাম হরে কৃষ্ণ, কত গোমাতা দর্শন করুন সকালে। আপনারা গোমাতার থেকে আরেকটা শিক্ষা দেখুন, গোমাতা একটা জায়গায় চুপচাপ বসে শান্তভাবে
জাবর কাটতে থাকে। আমাদের জীবনের শিক্ষা হচ্ছে, যখন আমরা ভাগবত কথা কোনো সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শ্রবণ করব, শ্রবণের পরে ওটাকে মন্থন করতে হবে একটা নিরিবিলি জায়গায় বসে, চিন্তন করতে হবে কি বলেছেন আজকের ক্লাসে আমাদের মহাত্মারা বা গুরু বা প্রভুজিরা, তাহলে আমরা ভক্তিতে আরও আগাতে পারব। এর জন্য দেখুন এখানে গোমাতাগুলো বসে চিন্তন করছে আর জাবর কাটছে, আর সঙ্গে ভগবানের নাম শ্রবণ করছে। নরোত্তম দাস ঠাকুর বলেছে, হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি। এর জন্য তারাও এইভাবে করছে। তা আমরা কত কিছু শিক্ষা গোমাতার থেকে নিতে পারি। বলুন এই গোমাতাটার থেকে আমরা শিক্ষা নিতে পারি। এই গোমাতার দেখুন শিংটা পেঁচানো আছে, এর দ্বারা গোমাতা শিক্ষা দিয়েছে, শিং নিজের প্রোটেকশনের জন্য ব্যবহার করো, কাউকে আঘাত দেওয়ার জন্য নয়। তাই শিংটা ঘুরে দেখাচ্ছে যে নিজের প্রোটেকশনের জন্য শুধুমাত্র ব্যবহার করবে, কাউকে আঘাত করার জন্য নয়। আমরা কত শিক্ষা নিতে পারি গোমাতার থেকে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এগুলো হচ্ছে বেলগাড়ি চলে, হরি বলো রাম রাম রে রে হরি বল বৈষ্ণব বন্ধু। আমরা এখন শ্রীধাম মায়াপুরে, আমি গোশালায় এসেছি, আপনারা গোমাতা দর্শন করছেন শ্রীধাম মায়াপুরে। ও একটু পিছনে পড়ে গেছে, এর জন্য দেখছে আমার কাছে কেউ আসে না। বলো বন্ধু, কেমন আছো বন্ধু? ভালো আছো তুমি? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। হরি বল, জয় গোমাতা কি জয়, নমো ব্রহ্মণ্য গো ব্রাহ্মণে তৎ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায়।